আপনাদের ফরিদপুরের এই জায়গায় না, ওই যে হেলিপ্যাড চিনেন? আচ্ছা, হেলিপ্যাড যেটা, ওইটা কত দূর এখান থেকে? ওইখানে একজন নিজেরে ইমাম মাহাদি দাবি করছে। এরপর তো নাউজুবিল্লাহ কইতে পারলেন না। ওর নাম নুরা পাগলা। কি পাগলা, চিনেন আপনারা? সবাই কয় না, চিনেন? যাক, আপনারা চিনেন না, যেই তো তাহলে চিনার দরকার নেই। আর নাসু হারিসুন ফিমা মুনিয়া, মানুষ যেটা না করে ওটা বেশি করে। আজকে চিনিয়ে দিলে অনেকে আবার দেখতে যাবে যে দেখি নুরা পাগলারে, গিয়া দেখি, গিয়া দেখবেন আসলে তো কিছু একটা আছে। আমাদের দেশে যদি কাপড় লতা না থাকে তখনও মানুষ মনে করে কিছু একটা তো আছে, ঠিক না বেঠিক? খবরদার আমার ভাইয়েরা, শিরকের ধারে কাছে যাবেন না। দুই নম্বরে অহংকার করবেন না। তিন নম্বরে জালেম হবেন না। এই মানুষগুলাকে যিনি পছন্দ করেন না তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ আমাদেরকে বড় আদর করে বানিয়েছেন, মায়া করে বানিয়েছেন। আপনার মা আপনাকে যতটুকু ভালোবাসে, বিশ্বাস করেন আজকের মাহফিল থেকে আপনি আপনার নিজের জীবনটাকে যতটুকু ভালোবাসেন তার চাইতেও যিনি 99 গুণ বেশি আমাদেরকে আপনাদেরকে ভালোবাসেন, তিনি কে? ভালোবাসা 99 গুণ আল্লাহর কাছে আল্লাহ রেখে দিয়েছেন, একবার দুনিয়াতে দিয়েছেন, সেখান থেকে আপনি পেয়েছেন, আপনার মা পেয়েছেন, আপনার মা পেয়েছে, আপনার বাবা পেয়েছে, আপনি পেয়েছেন সেখান থেকে। এই এক ভাগ ভালোবাসার কারণে আগুনের মধ্যে আঙ্গুলটা দিতে মনে চায় না, ভুলে যদি আঙ্গুলটা চলে যায় সারা শরীরের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়। আর আমার আল্লাহ 99 গুণ বেশি আমাদেরকে ভালোবাসে। এক একটা গোলাম যখন জাহান্নামের দিকে যাবে, আল্লাহর 99 গুণ ভালোবাসার মধ্যে টান লেগে যাবে, মায়া লেগে যাবে, সেদিন আল্লাহ আপনাকে জাহান্নাম দিবেন। এই জন্য, কারণ আপনি দুনিয়ার জীবনে আপনার মালিককে চিনেন নাই, দুনিয়ার জীবনে আল্লাহকে আপনি নাকশ করেছেন, বেজার বানিয়েছেন, আল্লাহকে চিনেন নাই। না চিনার কারণে সেদিন তিনি জাহান্নাম দিবেন, কিন্তু আমার আল্লাহর আপনার জন্য মায়া লাগবে, কষ্ট লাগবে। আল্লাহ চাবেন যদি কোনোভাবে গোলামটাকে মাফ করে দেওয়া যায়, যিনি মাফ করতে পছন্দ করেন তিনি কে? মাফ চাবেন কখন? কখন? কথা কয় না, কখন? জোরে কন, এখন? কখন? আরো জোরে বলেন, কখন? যেই কাজগুলো আজকে বলবো, এই কাজগুলো আমরা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চাবো, যিনি মাফ করে দিবেন তিনি কি?